সবাই একটু ঝটপট জয়েন করে যাও। সবাই একটু ঝটপট জয়েন করো। নিচে লেখো, জায়গা হচ্ছে না, নিচে লেখো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং। ঠিক আছে, ইগনোর মাই জামা কাপড়, ঠিক আছে, বিকজ সত্যি চেঞ্জ করার টাইম পাইনি। ঠিক আছে, না সুকন্যা, লোয়ার ক্লাস কমপ্লিট না, সবাই একটু ঝটপট জয়েন করো, আপডেট পাবে লোয়ার ক্লাসের। হাই শুভাঙ্গী, অনেকদিন পরে। হ্যাঁ সত্যিই তাই, ভালো আছো? হ্যালো মানা মাহালি, গুড মর্নিং, আজ তোমার সাথে কথা হবে ফোনে। ওকে, হাই হ্যালো সবাইকে, হাই হ্যালো, সবাই ঝটপট একটু জয়েন করে যাও। সবাই একটু ঝটপট জয়েন করো, শুভ রথযাত্রা। হ্যাঁ শুভ রথযাত্রা, সবাই জয়েন করে যাও একটু। গুড মর্নিং, জয় জগন্নাথ অ্যান্ড শুভ রথযাত্রা। বুঝতেই পারছো এত সকাল সকাল কেন এসেছে লাইভে, কারণ রথযাত্রার রিমেডিয়াল পার্ট শেয়ার করতে। চোখ টোক ফুলে গেছে ঘুমিয়ে, দেখতেই পাচ্ছ অবস্থা চোখে। ঠিক আছে, আচ্ছা একটু লিটল বিট রাশ তো চলছেই, তোমরা জানো কেন চলছে কিনা, যেহেতু একটা ঘর নেওয়া হয়েছে সেটাকে সাজানো সেটার কাজ, কালকে পুজো ছিল, আজকেও কিছু পুজো অ্যান্ড রিচুয়ালস রয়েছে, তার মধ্যে এগুলো যেমন চলছে কাজের দিকটাও আছে, তো সবটা নিয়ে একটু ব্যস্ত, প্লাস কালকে নেট প্রচণ্ড খারাপ অবস্থা ছিল যার জন্য লাইভ করতে পারিনি। ঠিক আছে, তো ভাবলাম এখন একটা লাইভ করে নিই, কথা বলে নিই। ঠিক আছে চলো, আজকে বেশিক্ষণের লাইভ এটা হবে না, খুব ছোট লাইভ হবে, বাট জগন্নাথ পুজোর স্পেশাল রিমেডি নিয়ে লাইভ। অ্যাকচুয়ালি আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না এই রথটা নিয়ে, এই কারণে, কারণ আমার মেন যেটা রিমেডিয়াল পার্ট আসবে এবারে সেটা মেনলি উল্টো রথ স্পেশাল আসবে। জেনারেলি আমি সোজা রথেই খুব বেশি রিমেডি দিই এবং সেটার বাম্পার হিট হয় প্রত্যেক বছর, কিন্তু এবারে আমার ইচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে উল্টো রথে কিছু ব্রহ্মাস্ত্র রিমেডি তোমাদের সাথে শেয়ার করার। দ্যাটস ওয়াই আমি খুব একটা বেশি অবশ্য গুরুত্বও দিইনি জিনিসটায়, তবে হ্যাঁ সোজা রথও তো ভীষণ ইম্পর্ট্যান্ট দিন, ছোট ছোট জিনিসের মাধ্যমে এই দিনটাকেও কিন্তু ভীষণ ভালোভাবে ইউটিলাইজ করা যায়। প্রিভিয়াস ইয়ারের রথের রিমেডি কিন্তু সব থেকে বেশি হিট ছিল আমার, যত রিমেডিয়াল আমি পার্ট শেয়ার করেছিলাম তার মধ্যে। ঠিক আছে, আমি লাস্ট ইয়ারে যা যা রিমেডি দিয়েছি তার মধ্যে সব থেকে হিট রিমেডি ছিল জগন্নাথ দেবের পুজোর রথযাত্রা স্পেশাল। এক সেকেন্ড, আমার লেখা হয়ে গেছে ইংরাজিটা, বাংলাটা লেখো। আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে রথযাত্রা স্পেশাল রিমেডি আমার হিট ছিল, তো সেই ধারাটা বজায় রাখতে রথের এবারে আমি আসব উল্টো রথে কিছু ব্রহ্মাস্ত্র রিমেডি নিয়ে, সেটা আমি শেয়ার করে দেব। আজও লাইভ আছে, কাল আছে, পরশু আছে এমআই থেকে, ওদের যে রথযাত্রা স্পেশাল হচ্ছে তাতে, তো সেখানে আমি শেয়ার করব উল্টো রথ রিলেটেড অনেক কিছু, কিন্তু আজকের রিমেডিয়াল পার্ট যেটা আছে সেটা সোজা রথ রিলেটেড। ঠিক আছে, আচ্ছা সোজা রথে যে জিনিসটা আছে খুব ছোট ছোট রিমেডি আমি শেয়ার করছি, একটু শুনে নাও শান্ত হয়ে, আর সবাইকে শুভ রথযাত্রা। ঠিক আছে, আর ওয়ান মোর থিং, আমি কিন্তু দার্জিলিং যাইনি, মানে সরি শিলিগুড়ি যাইনি। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল নেট ইস্যু স্টার্ট হয়ে গিয়েছিল। আচ্ছা চলো, নেট ইস্যু স্টার্ট হলেও আমি যেভাবে হোক লাইভটাকে কমপ্লিট করব একটা ভালোভাবে, খুব বেশি কথা বলছি না। আজকে শিলিগুড়ি সকালে যাওয়ার কথা ছিল এবং আজকে চেম্বারের অ্যাকচুয়ালি কথা ছিল, কিন্তু যেহেতু ক্যান্সেল করেছি সেটা হয়নি, দ্যাটস ওয়াই যারা বুকিং করেছে তাদের সঙ্গে আমি পার্সোনাল লেভেলে কন্ট্যাক্টও করিনি। ডেফিনেটলি করবো যখন আবার মানে ওখানে যাওয়ার ডেট ডিসাইড করা হবে। আচ্ছা, আজকে যেহেতু খাকি পড়াচ্ছি, যারে বলো না মাম্পি দিদি, দিদির মেয়ে, ঠিক আছে,
বসেছে একটুখানি, আর আমার কাছেই বসে আছে পড়বে বলে, অন্য কোথাও পড়বে না, তো সেই জন্য আমি এসেছি, তো সেই জন্য আর কিছুই না। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হলো, আর আমার ধৈর্য কিন্তু খুব খারাপ, মানে আমার স্টুডেন্টরা জানে আমি কিন্তু ভীষণ বকাবকি করি। কালকে খেয়েছে আমার স্টুডেন্টরা, ঠিক আছে। আমি মোটেও সুইট কোটেড টিচার নই আর হতেও চাই না, আমি কিন্তু ভীষণ রাগী টিচার, সুইট কোটেড হয়ে থাকবো না, ঠিক আছে। ভুল হলে আমি কিন্তু ভীষণ বকাবকি ঝাঁপাঝাঁপি করি। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, লাইভটা থাকবে, লাইভটা একটু দেখে নিও আজকে। আজকে বেস্ট টাইম যে সময় তোমরা পুজো করতে পারো, রিমেডিটা সন্ধ্যাবেলায় করবে, রিমেডিটা আমি বলছি না, যে সময়টা তোমরা পুজো করতে পারো, সেই পুজোর টাইমিং যেটা আছে সেটা হচ্ছে 11:45 AM টু 12:30 PM, ওকে। সো সকাল 11:45 থেকে দুপুর 12:30, এই টাইম পিরিয়ডটা কিন্তু যথেষ্ট ভালো টাইম পিরিয়ড রয়েছে। সকাল 11:45 থেকে 12:30-টার মধ্যে বাবার, মানে জগন্নাথ দেবের পুজো করতে পারো, ঠিক আছে। জগন্নাথ দেবের পুজো করতে গেলে জগন্নাথ দেবের একটা পিকচার থাকা দরকার, যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, যদি শ্রীকৃষ্ণের পিকচার থাকে তাহলেও কিন্তু হবে, ঠিক আছে, তাহলেও তোমরা পুজো করতে পারবে, ওকে। আচ্ছা, এবারে রিমেডিয়াল পার্টটাতে আসি, যেটার জন্য লাইভে আসা। মেন রিমেডিয়াল পার্ট যেটা আছে তোমরা করবে, দুটো জিনিস আমি শেয়ার করছি। এক হচ্ছে প্রথম জিনিস, সেটা হচ্ছে যে মোটামুটি উইশ ফুলফিলমেন্টের জন্য, হ্যাঁ, যে আগেরবারে দিয়েছিলাম, হ্যাঁ, উইশ ফুলফিলমেন্টের জন্য, কিন্তু এবারে রিমেডিটা একটু ডিফারেন্ট হবে। উইশ ফুলফিলমেন্টের জন্য তোমরা এই রিমেডিটা করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো উইশ ফুলফিলমেন্টের যে রিমেডিটা আছে সেই রিমেডিটা হলো, যেটা ভীষণ বেনিফিটেড হবে উইশ ফুলফিলমেন্টের রিমেডি করে, আমার সেম নাইটি আছে, হ্যাঁ, আর আমি নাইটি পরেই এসেছি, মানে আমার পক্ষে ড্রেস চেঞ্জ করে আবার ওই ডেকোরেট করে মানে সেজে গুজে আসাটা চাপ নেই, চাপ আছে। তো উইশ ফুলফিলমেন্টের যে রিমেডিটা আছে সেই উইশ ফুলফিলমেন্টের রিমেডিটা আমি বলে দিই। প্রথম হচ্ছে তোমরা একটা জিনিস করবে, একটা কাগজ হবে, কাগজ নেবে, সাদা কাগজ নেবে, হ্যাঁ, কোনো রুলটানা কাগজ না, সাদা কাগজের মধ্যে একটা গোল সবুজ সার্কেল করবে, সবুজ কালির পেন দিয়ে গোল একটা সার্কেল করে দিলে, হ্যাঁ, সাদা কালারের কাগজের মধ্যে সবুজ কালারের পেন দিয়ে একটা গোল সার্কেল বানিয়ে দেবে। সেই সার্কেলের ভিতরে তুমি নিজের নামটা প্রথমে লিখবে, ঠিক আছে। প্রথমে নিজের নামটা লেখার পরে তুমি তার নিচে লিখবে জয় জগন্নাথ, ঠিক আছে। মানে গোটা সার্কেলটা নিলে সার্কেলের মধ্যে প্রথমে তোমার নাম থাকবে, তার নিচে থাকবে জয় জগন্নাথ, জাস্ট এতটুকু থাকবে, আর কিচ্ছু না। তার নিচে থাকবে, মানে ওই সার্কেলের মধ্যেই বলছি, কিন্তু প্রথমে নিজের নাম, তারপরে জয় জগন্নাথ, তারপরে তোমার উইশ যেটা থাকবে, একটা উইশের উপরে করবে, এটা একটা উইশের উপরে করবে, সেটাকে ভালো করে পরিষ্কার পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে লিখবে, কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কাগজটার কাজ কমপ্লিট। নাও ওই কাগজের ওপরে যেটা করবে, 5টা লবঙ্গ, আগের বারেও তোমরা অনেকে করেছো, একটু ডিফারেন্ট ছিল রিমেডিটা, যারা করতে চাইছো করে দেখো, কারণ আবারও বললাম লাস্ট ইয়ারে আমার সব থেকে হিট রিমেডি ছিল জগন্নাথ দেবের রিমেডি। 5টা লবঙ্গ, 5টা এলাচ এবং তার সঙ্গে 1টা লেবু, ঠিক আছে। এই 3টে উপকরণ তোমাদের লাগবে, এগুলো ঘরে অ্যাভেলেবেল, দ্যাটস ওয়াই কোনো অসুবিধা হবে না। আজ ইভিনিংয়ে করবে রিমেডিটা, যেটা রিমেডি বলছি সেই রিমেডিয়াল পার্টটা কিন্তু ইভিনিংয়ে করবে, আজকে দিনের নয়, হ্যাঁ। পুজোর টাইমিং আমি বলে দিয়েছি কোন টাইমটা ভালো হবে, ওই সময় নর্মাল যেরকম পুজো হয়, অন্নভোগ যদি কেউ দাও অন্নভোগ দিতে পারো, নর্মাল ফল ভোগ যদি দিতে চাও দিতে পারো, ফল কেটে দেবে না, ফল সবসময় গোটা ফল দেওয়া হয়, সে গোটা ফল দেবে, ধূপ দেবে, পুজো করবে, তুলসী পাতা দিতে পারো, হ্যাঁ, তো এগুলো দিতে পারো। প্লাস খাদ্যের মধ্যে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পান্তোয়া, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, পায়েস, মালপো, এইগুলো হচ্ছে বাবার, মানে জগন্নাথ দেবের বেশ প্রিয়, তো সেগুলো দিতে পারো। মিষ্টান্ন মানে যে কোনো ধরনের মিষ্টি অন্ন রিলেটেড কিছু বাড়িতে বানিয়ে দিতে পারো। তো এগুলো সকালের দিকে করে নেবে, রিমেডিয়াল পার্টটা ইভিনিংয়ে করবে, হ্যাঁ। ইভিনিংয়ে যখন করছো ফ্রেশ কাপড় পরে, ফ্রেশ হয়ে শান্ত মাথায় রিমেডিয়াল পার্টটা করবে। আগেন বলছি, একটা কাগজ নেবে, কাগজের মধ্যে প্রথমে নিজের নাম, মানে যার জন্য রিমেডিটা করছো তার নামটা থাকতে হবে, যদি নিজের জন্য না করে অন্যের জন্য করো তাহলে অন্যের নাম থাকবে, হ্যাঁ, মানে তুমি এটা করতে পারবে। লাস্ট ইয়ার এটা করেছিলাম, হ্যাঁ, মানে একটু ডিফারেন্ট ছিল, এবারে কিন্তু একটু ডিফারেন্ট রিমেডিয়াল পার্টটা। তো গোল সার্কেল থাকবে, সার্কেলের মধ্যে ফার্স্টে যে ব্যক্তির জন্য করা হচ্ছে তার নাম, তার নিচে জয় জগন্নাথ, তার নিচে উইশ যেটা থাকবে সেটা পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে করা হবে, ঠিক আছে। 5টা লবঙ্গ, 5টা এলাচ, 1টা গোল পাতিলেবু, ঠিক আছে।
বা যে কোনো লেবুই চলবে, মানে পাতি লেবুই হতে হবে এরকম না, যে কোনো লেবু চলবে, গন্ধরাজও চলবে, মানে ছোট লেবু, পরিষ্কার দাগ ছাড়া একটা পরিষ্কার লেবু, পাঁচটা লবঙ্গ পরিষ্কার, যার ডাঁটাগুলো মানে ডাঁটিটা পুরো পরিষ্কার থাকবে, ভাঙা ভাঙা হবে না পাংখুড়িটা, আর পাঁচটা এলাচ, এলাচও ফাটাফুটি চলবে না। সো এই তিনটে জিনিসকে কি করবে, নেবে নিয়ে একটা জাস্ট হলুদ রঙের কাপড়ের মধ্যে মোল্ড করবে, মোল্ড বলবো না মানে বাঁধবে, গিঁট দেবে, গিঁট দিয়ে ওই কাগজের ওপরে রেখে দেবে। ওপরটাতে যে কাগজটায় তোমরা সবুজ কালের পেন দিয়ে গোল সার্কেল বানিয়েছো সেটার উপরে জাস্ট ওইটা রেখে দিলে, রাখা হয়ে গেল। যে মোমেন্টে রাখা কমপ্লিট হয়ে গেল, মনে মনে বলবে, হে জগন্নাথ দেব, আমি তোমার পায়ে সমর্পণ করে দিলাম, আমি জানি খুব ভালো করে যে আমি রিমেডিয়াল পার্টটা করছি এবং আমি 100% এটার রেজাল্টস পাবো, ঠিক আছে বলে তুমি ওটা ওখানে ওইভাবেই রেখে দেবে। বাড়ির যে কোনো পরিষ্কার স্থানে বসে জিনিসটা করবে এবং যেখানে করছো সেখানেই রেখে দেবে, ওটাকে আর চেঞ্জ করবে না, লোকেশন চেঞ্জ হবে না। তারপরের দিন সকালে, মানে এটা আজকে করলে কালকে সকালের দিকে যখন হোক তুলে নেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ইংরাজিটা লেখো, ইংরাজিটা। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তোমরা পরিষ্কার স্থানে লিখে, মানে পরিষ্কার স্থানে ওটাকে রাখা থাকবে। পরের দিন সকালে, মানে আগামীকাল সকালে মর্নিংয়ে যখন হোক, সেরকম একদম ফার্স্ট মর্নিং না, এনি টাইম, মানে 10:30, 11:30, 12:30 পরে নয়, তার আগে ওটাকে তুলে নেবে। তুলে নিয়ে তুমি, তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রবাহিত জলে ভাসিয়ে দেবে। যদি প্রবাহিত জলে ভাসানো স্থান না থাকে তাহলে যে কোনো গাছের গোড়াতে রাখা যেতে পারে, ঠিক আছে। রেখে দিয়ে আসবার কাগজটা যেটা থাকবে সেই কাগজটাকে ভালো করে ভাঁজ করবে, যেটা পুটুলি আছে সেটাকে বার করে দেবে, যেটা কাগজ আছে সেটাকে ভালো করে ভাঁজ করবে, ভাঁজ করে ঠাকুরের পটের পিছনে রেখে দেবে। দ্যাটস ইট, কাজ কমপ্লিট, ঠিক আছে। এটা হলো একটা, এই জায়গাটা যদি ক্লিয়ার হয় বলো, তাহলে আমি নেক্সট রিমেডিয়াল পার্টে যাব। টাইমিং ইভিনিং বলেছি আজকে, আর কালকে সকালবেলাও বলেছি যে কালকে সকালে কখন তুলতে হবে, বলে দিয়েছে। এটা লেখো, লেখো, ইংরেজিটা লেখো না, পিরিয়ডে করা যাবে, যাবে, আমার নিজের পিরিয়ড হয়েছে, আমি করতে পারবো, অসুবিধা নেই। দেখো, পিরিয়ডে করা না করাটা ইটস আপ টু ইউ, দেখতে হবে তোমার এনার্জি কেমন আছে। আজকে আমার এনার্জি আমি ফিল করতে পারছি দ্যাট আই এম প্রিটি গুড, তো আমি করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি সবসময় পিরিয়ডে ঠাকুরে বসা যাবে না, করা যাবে না, একমাত্র হনুমানজিকেই বলি এবং জেনুইনলি ফিল করে বলি, বিকজ কিছু জিনিস আছে যে জিনিসটা নিয়ে ছেড়ছাড় করতে আমার ভয় লাগে, ঠিক আছে। আমি এটা বলছি না যে করলে কিছু হয়েই যাবে, তার গ্যারেন্টি আমি দিচ্ছি না, কিন্তু ছেড়ছাড় করতে ভয় লাগে, তার সেই জায়গাটা আমার আছে, কারণ কিছু এনার্জি আছে যেটা ছেড়ছাড় করাটা একটু টাফ, এবং হনুমানজি বালব্রহ্মচারী ছিলেন, তো সেই জন্য করাটা উচিত না, কিছু প্রিকশনস মেনে ওনার পুজো করা উচিত, খালি সেক্ষেত্রেই বলি, বাকি কোনো জিনিস আমার এরকম নেই। অ্যান্ড মেডিটেশন, মেডিটেশন করার সময়ও আমাদের ক্রাউন চক্র ওপেন হয়ে যায়, তো প্রচুর এনার্জি এন্টার করে, হ্যান্ডেল করা খুব টাফ হয়ে যায়, সেই জিনিসটাও থাকে, দ্যাটস ওয়াই বলি, ঠিক আছে। বাকি তোমাদের আপ টু ইউ, তোমার এনার্জি যদি ঠিক থাকে, ইফ ইউ আর কমফোর্টেবল, দেন যে কোনো রিমেডিয়াল পার্টি করা যায়। পিরিয়ডসটা, এই জিনিসটা যারা করেছে তারা খুব ভুল কিছু করেনি, যে পিরিয়ডস মানে পিরিয়ডসে ছোঁয়াছুঁই ঠাকুরের করা যাবে না, তার পিছনে একটা সায়েন্টিফিক রিজন আছে, কিন্তু সেই সায়েন্টিফিক রিজনটা বেরোয় না, তার জন্য হয়তো এটা একটা অজ্ঞতার জায়গায় চলে গেছে। সায়েন্টিফিক রিজনসটা হলো আমাদের বডির চক্রা খুব ব্যালেন্সিংয়ের এফেক্ট থাকে, ঠিক আছে, সেই সময় অত হাই এনার্জি অ্যাকসেপ্ট করা, ভগবানের পূজাতে কিন্তু হাই এনার্জি আসে, সেটাকে অ্যাকসেপ্ট করা আমাদের বডির পক্ষে সবসময় সম্ভব হয় না। দেখো না, দেখতে পাচ্ছ পিরিয়ডসের এফেক্ট, দেখো, ঠিক আছে। সো কিছু করার নেই, হ্যাঁ, বডিতে হরমোনাল চেঞ্জেস আসে আমাদের, তাই না, তো গোটা মুখে ছোটো 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 পিম্পলস বেরিয়ে যাওয়া, র্যাশ বেরিয়ে যাওয়া, দিজ আর অল পার্টস অফ পিরিয়ডস অ্যান্ড হরমোনাল ইমব্যালেন্স, ওকে। আমি জানি আমার গ্রুপে প্রচুর ছেলে আছে, বাট স্টিল আমি, আই ডোন্ট ফিল দ্যাট পিরিয়ড অর এ হওয়াটা কোনো ট্যাবু, এটা আমি ট্যাবু হিসেবে কখনোই নিইনি। আমার বক্তব্য একটাই জিনিস, সেটা হচ্ছে পিরিয়ডস হলে সেই এনার্জিটাকে হ্যান্ডেল করতে শিখতে হবে, অ্যাজ আজকে আমার ফার্স্ট ডে নয়, তো আমার পক্ষে হ্যান্ডেল করা একটুখানি ঠিকঠাক, ঠিক আছে, তো সেই জায়গাটা মাথায় রেখে আমি জিনিসটাকে, ডিসিশনটা নিই, ঠিক আছে। জুই রয়, আমার সমস্ত রিমেডিতেই সমস্ত কিছু বলে দেওয়া থাকে, লাইভটা 10 মিনিট রাখবে, লাইভটা থাকবে, ডোন্ট ওয়ারি।
পাইরাইট ব্রেসলেটের বেনিফিটস বলো আর এটা ক্রিস্টাল নিয়ে লাইভ নয়। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, যারা পাইরাইট ক্রিস্টাল মানে বুকিং করেছিল অ্যান্ড অল, তাদের সবার ডিসপ্যাচ হয়ে গেছে। খালি ডিসপ্যাচ হয়নি দুটো জিনিস, একটা হচ্ছে সেলেনাইট সোপ, সবার ডিসপ্যাচ কমপ্লিট সব কিছুই, শুধু দুটো জিনিস ডিসপ্যাচ হয়নি, একটা হলো সেলেনাইট সোপ আর একটা হচ্ছে তোমার যারা কম্বো প্যাকটা নিয়েছিলে ক্রিস্টালের অনেকগুলো পেন্ডেন্ট দেওয়া কম্বো প্যাক। ঠিক আছে, কম্বো প্যাকটা আজকে ডিসপ্যাচ হবে আর সেলেনাইট সোপটা তোমার ডিসপ্যাচ হবে প্রবাবলি সোমবার। ঠিক আছে, যে কোনো টাইমেই ভাসানো যাবে, কালকে বলে দিয়েছি সকালের পর। ঠিক আছে, লেখা গ্রিনিংকে হবে। আর পাইরাইট ব্রেসলেট কেন, কোনো ক্রিস্টালই আপকামিং খুব তাড়াতাড়ি লাইভ হচ্ছে না, কারণ খুব সত্যি বলতে আমার পক্ষে বুকিং নেওয়াটা টাফ। ঠিক আছে, বুকিং নেওয়ার সময় নিয়ে নিই, কিন্তু ডিসপ্যাচের সময় প্রত্যেকবার সমস্যায় আমাকে পড়তে হয় আর আমার এটা ভালো লাগে না। ঠিক আছে, আই নিড সাম টাইম যে আমি নতুন করে সিদ্ধান্ত নিয়ে বুকিংয়ের কিছু প্যাটার্ন ভেবে আমি বুকিং দেবো, কারণ বুকিং নেওয়ার সময় সবাই বলে দিদি আমার বুকিংটা নাও, আমারটা কেন নিচ্ছ না, কিন্তু ডিসপ্যাচে যদি এক সপ্তাহ দেরি হয় সেখানে একটা ভয়ঙ্কর রূপ দেখতে হয় যেটা আমার ভালো লাগে না। ঠিক আছে, তাদের জায়গায় তারাও ঠিক, তাদেরকে আমি ভুল বলবো না, তারা পে করেছে, তারা চাইবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করতে, কিন্তু সবসময় হাতে ধরে টাইম নিয়ে তো কোনো জিনিস হয় না, এটা আমি সবসময় বলি, কনসালটেশনের ক্ষেত্রেও বলি, যার জন্যই আমি সেপ্টেম্বরের পরের বুকিং দিইনি, কারণ এত পরের বুকিং দেবো তখন সেই সময় কেমন থাকবো না থাকবো, ডেট চেঞ্জ হলেই মুশকিল, তখন তাদের একটা অন্যরকম ফিলিংস হয় কেন ডেট চেঞ্জ হচ্ছে, ডেট চেঞ্জ হতেই পারে, আমি আপনাকে 3 মাস পরের ডেট দিচ্ছি, আমি তো জেনে বসে নেই সেই সময় আমার কী কাজ করবে, আমি কি জেনে বসে আছি? ঠিক আছে, তো জেনে বসে নেই তো অবভিয়াস ব্যাপার না। ক্যান্ডেল ডিসপ্যাচ হয়নি, ক্যান্ডেলের আর একটা বুকিং উঠবে ইভিলাই, আজকে দিয়ে দেবো ওটার বুকিং, ইভিলাইয়ের বুকিংটা ওঠার পরে একসাথে ডিসপ্যাচ হবে, আর ক্যান্ডেলেরও আপকামিং 1 মান্থে কোনো বুকিং আসবে না, কারণ ক্যান্ডেলেরও হিউজ বুকিং ঢুকেছে, হিউজ। ঠিক আছে, আজকে দেবো ইভিলাই ক্যান্ডেলের বুকিংটা। ঠিক আছে, আজকে এই লাইভটা হয়ে যাক, পোস্ট দিয়ে দেবো, যারা নেওয়ার নিয়ে নিও, আপকামিং 1-1.5 মাসে কোনো ক্যান্ডেলের বুকিংও আসবে না, কারণ আমি একটা লাইভও করতে হয় না, একটা সিম্পল পোস্ট দিলে যে পরিমাণ বুকিং আসে সেই পরিমাণ বুকিং হ্যান্ডেল করতে আমার এত স্টাফ রেখেও হুকধক খেতে হচ্ছে। ঠিক আছে, বুকিং প্যাটার্নটাকে আগে সাজাবো, বুকিং প্যাটার্ন বুকিং সিস্টেমে আমি কিছু চেঞ্জেস আনছি, যে বুকিং নেয় বা যারা বুকিং নেয় তাদের মধ্যেও ফল্টস হয়, আমি অস্বীকার করবো না সেটা, তারা হয়তো কখনো কখনো ভুলভালভাবে বুকিং নিয়ে ফেলে, হ্যান্ডেল করতে পারে না, সো আমি বুকিং প্যাটার্নটাকে সুইফট করবো, তারপরে আই উইল টেক দ্য ডিসিশন। ঠিক আছে, হ্যাঁ পারবে সুস্মিতা চক্রবর্তী। ঠিক আছে, আজ উইদাউট লেবুতে রেমেডিটা করা যাবে, কেন করবে, সন্তোষী মার জন্য খাওয়া যায় না, লেবু রেমেডি কেন করতে পারবে না। ঠিক আছে, দুটো পাইরাইট ব্রেসলেট পেয়ে গেছি, কি সুন্দর দেখতে ক্রিস্টাল, থ্যাংক ইউ। কিন্তু কি বলো তো, মানুষ না বলতে নেই কথাটা, বাট মানুষ কিছু মানুষ, সবার ক্ষেত্রে বলবো না, ভীষণ অকৃতজ্ঞ। ঠিক আছে, যখন তোমাদের জন্যই এটা বলছি, এটা আমার মনের ক্ষোভ, এটা আমার মনে হয় বলার জায়গা আমার আছে, ভীষণ কিছু কিছু মানুষ অকৃতজ্ঞ, যে পাইরাইট ব্রেসলেটটা আমার অফিস থেকে লোকে 2500 টাকায় বুকিং করে নিয়ে যাচ্ছে, এবং আমার এখান থেকে মানে আমি যত তারপর থেকে বুকিং নিয়েছি পাইরাইটের প্রচুর বুকিং পেয়েছি, মনে আছে চেম্বারে এসে ডাইরেক্ট বুকিংয়ের কথাও বলেছিলাম, সেখান থেকেও মানুষ 2500 টাকায় পাইরাইট ব্রেসলেট নিয়ে গেছে, যে ব্রেসলেটটার এত প্রাই সেই ব্রেসলেট এত কমে দিয়েছিলাম, তারপরেও একটু পেশেন্স একটু ধৈর্য সেইটুকুও রাখতে পারেনি অনেকে। ঠিক আছে, তাতেও তাদের ভীষণ তাড়া ছিল, মাঝে 2-1 জনকে আমি রিফান্ডও করে দিয়েছি। ঠিক আছে, যে 2-1 জনকে রিফান্ডও করে দিয়েছি, একটু পেশেন্স রাখলে সব জিনিসটা তো সুষ্ঠুভাবে করা যায়, কিন্তু না, সেই জিনিসটার বড়ই অভাব। ঠিক আছে, তখন বলে না মানুষ ঠকে শেখে, আমি শিখেছি যে যদি তুমি খুব বেশি অ্যাভেলেবেল হয়ে যাও বা মানুষের কথা ভাবো, বিজনেসের কনটেক্সট থেকে না ভাবো, নিজের জন্য না ভেবে সেলফলেস ওয়েতে করো, মানুষ কিন্তু কিছু মানুষ, আমি সবাইকে বলবো না, আগেন বলছি, সেখানে 5% মানুষ কিন্তু সেটার ভ্যালু দেয় না, এবং সেটাকে কমপ্লিকেটেড করে, এবং কমপ্লিকেটেড করে এমন একটা জিনিস বা ভয় ভীতি মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করে, যে সেই মানুষটা বুকিং দেওয়ার আগে 10 বার ভাবে যে আমি কি এখন বুকিং দেব, কারণ এখন বুকিং দিলে আমি কি এর মধ্যে ডিসপ্যাচ করতে পারবো, এই ব্যাপারগুলো থাকে। অকৃতজ্ঞ কিছু মানুষ তো সব জায়গাতেই আছে, পৃথিবীর সব কর্নারেই আছে, তো 5% অকৃতজ্ঞ আমার গ্রুপেও রয়েছে। ঠিক আছে, ফাইন্যান্সে ক্যান্ডেলের পে অপশনস পাইনি দিদি, রূপা এটা হওয়া উচিত নয়, যদি না পেয়েছো তাহলে জানবে বুকিং ক্লোজ হয়ে গেছে, কারণ ফাইন্যান্সে প্রচুর বুকিং ঢুকে গেছে, মানে নিয়ার অ্যাবাউট 300। ঠিক আছে, আমি এত ক্যান্ডেল ডিসপ্যাচ করতে পারবো না, কেন কি ক্যান্ডেলটা প্রচণ্ড
মানে একটা মানে রিস্কি জিনিস, বুঝতে পারছো? কাঁচের জিনিস, ঠিক আছে? সেটাকে ডিসপ্যাচ করতে গেলে আমার একটা এক্সট্রা স্টাফ লেগেছে, ডিসপ্যাচ সেকশনটাতে অ্যাড করতে হয়েছে ক্যান্ডেলের জন্য। ক্যান্ডেলের বুকিং নিচ্ছে একজন, ক্যান্ডেলের ডিসপ্যাচে দুজনে মিলে দেখছে, কারণ ক্যান্ডেল ডিসপ্যাচ একটা ইটসেলফ একটা প্রবলেমেটিক জিনিস। এই কারণে ক্যান্ডেলটা পুরোটা কাঁচের, তো খুব সলিড প্যাকিং না হলে বা ভালোভাবে না করলে ভেঙে যাওয়ার একটা কিন্তু ভীষণ চান্সেস থাকে। তো আমার প্যাকিংটা সেকশনটাতে আমাকে ভীষণ জোর দিতে হচ্ছে তার জন্য, ঠিক আছে? একদম ঠিক কথা, যে যখন এত জলদি থাকে তখন নাও কেন, এক্স্যাক্টলি, ঠিক আছে? বাট ওই যে বললাম, মানুষ অকৃতজ্ঞ 5% সব জায়গাতেই থাকবে। 2500 টাকার ক্রিস্টাল কমে দিয়েছিলাম, তো সেই জন্য অকৃতজ্ঞতাটা একটু বেশি করে এসেছে, ঠিক আছে? মানুষ অ্যাভেলেবেল হওয়াটা ঠিক না, হ্যাঁ, অ্যাভেলেবেল হওয়াটা ঠিক না, খুব বেশি অ্যাভেলেবিলিটি ডেঞ্জারাস, ঠিক আছে? এটা আমি বুঝেছি, ঠিক আছে? খুব বেশি অ্যাভেলেবেল করলে না টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, যে আচ্ছা ঠিক আছে আমি নিয়েছি এই এই টাকার ক্রিস্টাল, আমি পে করেছি, বাবা এটা 2500 টাকার ক্রিস্টাল, প্রত্যেক মানুষ কিনে নিয়ে গেছে। যদি কেউ থেকে থাকো চেম্বার থেকে 2500 টাকায় পেমেন্ট করে নিয়ে গেছো, একটু প্লিজ এখানে মেনশন করে দিও। এখন যদি নাও থাকো, পরে যদি লাইভটা দেখো, সেও মেনশন করে দিও যে দিদি হ্যাঁ আমি নিয়ে গেছি। কারণ সবাই জানে যে ওই ক্রিস্টালটার 2500 টাকাই দাম, সেই টাকাটার জিনিস আমি এত কমে দিয়েছি, ঠিক আছে? সেটা যখন দিয়েছি, বুঝতেই তো পারছো রাশটা কিরকম হয়েছে। এবং সবাই বলেছিল আমার বুকিং দাও, আমার বুকিং দাও, আমি আবার অ্যারেঞ্জ করিয়েছি, আমার কাছে অত ছিল না, আমি অ্যারেঞ্জ করিয়েছি, আমার কাছে যে ক্লাস্টারটা ছিল সেই ক্লাস্টারকে কাটিয়ে শেপে এনে আমি আমার জায়গা থেকে অ্যারেঞ্জ করিয়ে তোমাদেরকে দিয়েছি জিনিসটা, যেখানে আমার 1 পয়সা বেনিফিট থাকেনি, শুধু আমার এটার ছিল, কি বলো ওটাকে, শুধু আমার মেকিং কস্ট আমি রেখেছিলাম। সেখানেও এমন করেছে যে সেটা বলার নয়, ভাবার নয়, ঠিক আছে? তো তাদেরকে আমি মার্ক করে রেখেছি, এবং সবাইকে যারা যারা এই ধরনের জিনিস করছে আমি সবার নাম্বারগুলো মার্ক করে রাখছি এবং সব নাম্বার থেকে ব্লক করাচ্ছি, ঠিক আছে? আজ রথযাত্রার স্পেশাল কি করছো? আজকে পুজো আছে, কালকেও ছিল আজকেও আছে। ক্যান্ডেল কি চেম্বার থেকে হ্যান্ড টু হ্যান্ড নেওয়া যাবে? নেওয়া যাবে, ঠিক আছে? একটু আগে থেকে বলে রেখো, নেওয়া যাবে। না, 22 মের পুষ্টি বুকিং এখনো হবে না গো, 22 মের পুষ্টি বুকিং বহু দেরি আছে, ঠিক আছে? পুষ্টির বুকিং এর ক্ষেত্রেও সেম, খুব তাড়া থাকলে রিফান্ড নিয়ে নেবে। যে জিনিসে খুব তাড়া থাকবে, আমি বলে রাখলাম আজকে অন লাইভ, মেসেজ করবে যে দিদি আমি রিফান্ড চাই, আমি কিন্তু একবারও কিচ্ছু বলবো না, রিফান্ড নিয়ে নেবে। কারণ সত্যি কথা, আমি তাড়াহুড়ো করে করতে পারবো না, আমার কাছে হেলথটা ম্যাটার করে, আমার কাছে আমার বাবা মার সময়টা ম্যাটার করে, আমার কাছে আমারও ফ্যামিলি লাইফ ম্যাটার করে, আমি দৌড়োতে পারবো না, আমি ধীরে সুস্থে কাজ করব। তাতে যদি মনে হয় অসুবিধা হচ্ছে, ইউ ক্যান টেক রিফান্ড ইমিডিয়েটলি, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো, আচ্ছা যে জিনিসটা বলার ছিল, 5টা আঙুল সমান না, ওই রকমই আর কি, তুমি তোমার দিক থেকে একদম ঠিক আছো, এগিয়ে যাও। না, আমি এগিয়ে যাই, আমার এগোনোটা নিয়ে আপত্তি নেই, কিন্তু এরা এমন করে, এরা কি করবে জানো? তোমাদেরকে ছোট ছোট এক্সাম্পলস দিচ্ছি, আমি আমার আমার কান্না এখানে গাইতে আসিনি, বাট কি কি প্রবলেম আমি ফেস করেছি আমি বলছি। পেমেন্ট করে এসএস দেবেন, এসএসটা অন্য নাম্বারে পাঠিয়ে দেবে। এবার যে নাম্বার থেকে বুকিং উঠছে, সে তো জানছে যে আমার বুকিং আসেনি, সে ডিসপ্যাচ করছি না আমরা, সেই নাম্বার থেকেই হিস্ট্রিটা হয়, সেখান থেকে বলে দিল আসেনি বুকিং, আমরা সেই ওয়াইজ ডিসপ্যাচ করছি না। তারপরে টেলিকলিংয়ে ফোন করে বলছে আমার প্রোডাক্ট আসেনি, আপনি ডিসপ্যাচ করেননি, কি ব্যাপার? আমরা চেক করছি, আপনি তো এসএস দেননি। হ্যাঁ, এসএস দিয়েছি তো, ওই নাম্বারে এসএস দিয়েছি, আপনি অন্য নাম্বারে এসএস দেবেন কেন? হয়তো এসএস দেন, এই রে এসএসটা দেওয়া হয়নি, এবার কি করবো? 3 মাস পরে গিয়ে এসএস প্রোভাইড করছে, দিয়ে বলছে আমি ওই সময় পেমেন্ট করেছিলাম, আমার এই ক্রিস্টালটা লাগবে। এপ্রিল, এখন কি মাস হচ্ছে, এপ্রিলের জিনিস এসএস দিয়ে বলছে আমি না এই জিনিসটার পেমেন্ট করেছিলাম। পেমেন্টটা এতদিন করেছেন যখন এসএসটা দেননি কেন? বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে? বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট করে, এক একজনের সমস্যার কোনো এন্ড নেই। তো আমি এদেরকে কি করি বলতো, এখন সোজা সোজা রিফান্ড অ্যান্ড দেন ইমিডিয়েট ব্লক, ঠিক আছে? কারণ আমাকে টেলিকলিং থেকে বলছে, আমাকে অফিস নাম্বার থেকে বলছে, আমাকে 10টা জায়গা থেকে পাগল করে দেয়। মাঝে আমি থাকি তো, আচ্ছা এটার এই প্রবলেম, ওটার ওই প্রবলেম, কনফিউশন ক্রিয়েট হয়ে যায় মাল্টিপল নাম্বারে যখন কন্ট্যাক্ট করে, তখন এত সমস্যা হয়, চিন্তার বাইরে। আমি এখন কি করি, রিফান্ড করে ইমিডিয়েট ব্লক করে দিই। একটু এমন একটা স্টেজে আছি না, মেন্টাল পিসের সাথে কাজ করতে চাই, বিকজ আমাদের প্রফেশনে না মেন্টাল পিসটা খুব দরকার। যারা আমাদের প্রফেশনে আছো, যারা আমার স্টুডেন্ট, তারা জানো হোড়ারি কোনো জিনিস এগুলো ভীষণ মেন্টাল পিসের জিনিস, এই 4 জায়গায় কমপ্লিকেশন ক্রিয়েট করা জিনিস থেকে হয় না। মাঝে মাঝে এটাও মনে হয় পুরো বুকিং বন্ধ করে দেবো ক্রিস্টালে,
কারণ ক্রিস্টাল সেগমেন্ট আমাকে কিচ্ছু লাভ দেয় না, এক পয়সা রত্তিভর লাভ পাই না আমি ওখান থেকে, বন্ধই করে দেবো। আবার আমার সত্যি বলছি এরকম মাঝে মাঝেই মনে হয় এটা আমার হেডে, এটার জন্য আমার প্রচুর স্টাফস রাখতে হচ্ছে, এটা আমার সেরকম কিছুই নেই, আমার যা বর্তমানে আছে এটা ক্লিয়ার হয়ে গেলে আমি বন্ধ করে দেবো, হয়তো ইন ফিউচার সেটা করতে পারি, বাট এই মুমেন্টে আমি এখনো পর্যন্ত সেটা স্থির সিদ্ধান্ত নিইনি। তবে এটাও ঠিক, এক একজন এত কমপ্লিকেশন ক্রিয়েট করে, 10 বার টেলিকলিংয়ে ফোন করবে, ফেসবুকের আপডেট দেবে, যেখানে লাইভ করবে সে অসভ্যের মতো কমেন্টস করবে, ঠিক আছে, তখন কি মনে হয় বলো তো, বাবারে বাবারে বাবা, মানে কেন কেন, একটা সব জিনিসের তো সিস্টেম রয়েছে। আজকে তোমরা যখন ফেসবুকে নিজের পোস্টে একটা পিক দাও, সেখানে গিয়ে যদি আমি কমেন্ট করি এই আমারটা কবে ডিসপ্যাচ হবে, দিদি একটা কেউ লাইক করছে আমারটা কবে ডিসপ্যাচ হবে, এটা কি সভ্যতা? এটা কি সভ্যতা? সভ্যতা তো নয়। আমরা তো মানে আমি তো অ্যাটলিস্ট এই এই কাজটিতে বিলং করি না, আমি যদি কখনো আমার গুরুর কাছ থেকে কোনো জিনিস নিই, আমিও নিই, প্রচুর জিনিস নিই, আমার হাজব্যান্ড না আমি নিই, আমরা একটা ফোন বা মেসেজ করতেও লজ্জা পাই, এবং সেই অ্যামাউন্টটা কিন্তু হাজারে থাকে না। আমার গুরু যিনি আছেন তার রিমেডিয়াল পার্টটা কীরকম হয় মোটামুটি সবাই জানে যারা আমার স্টুডেন্টস, তো তারটা হাজারে থাকে না, 6 মাস যদি রিমেডি না দেয় না ওয়েট করি, ফোন করি না, একটা টেক্সট করি বা পরবর্তী ক্ষেত্রে 5-6 মাস করার পরে করি, ঠিক আছে, একটা ভদ্রতা মিনিমাম রেসপেক্ট একটা থাকা উচিত তো। যার কাছ থেকে একটা জিনিস পারচেস করছো সেটা কিন্তু আর 5টা সেলারের মতো সেলার নয়, এটা ভাবা উচিত। আর 5টা সেলারের মতো সেলার নয় মানে কি, জামা কাপড় বিজনেস ওরিয়েন্টেড এটা নয়। আজকে যদি আমি বিজনেস ওরিয়েন্টেড জামা কাপড় পরি তোমরা ডেফিনেটলি বলতে পারো, 100 বার বলার অধিকার থাকে। যখন কোনো কিছু ডিভিনিটির সাথে কানেকশন থাকে তখন সেই ধরনের জিনিসে একটু ধৈর্য একটু সম্মান ভীষণ দরকার, রেসপেক্ট জিনিসটা ভীষণ ভ্যালুয়েবল জিনিস, ভীষণ ভ্যালুয়েবল জিনিস, সেই ভ্যালু জিনিসটাই নেই মানুষের মধ্যে। সমস্ত জায়গায় এসে কি হয়েছে বলো তো, আরে নিবেদিতা এই লাস্ট যে বুকিংটা নিয়েছিলাম না পাই রাইটে, কি হয়েছে বলছি শোনো, সবারই বুকিংটা চাই, ঠিক আছে, বুকিং দিয়েছি, আলাদা করে অ্যারেঞ্জ করিয়ে দিয়েছি, 2500 টাকার ক্রিস্টালটা আই থিঙ্ক 400-র মধ্যে সবাই পেয়েছে, আমার অ্যামাউন্টটা মনে নেই, কেউ অ্যামাউন্টটা থাকলে একটু প্লিজ বলো। এবার ডিসপ্যাচটা হচ্ছে, একটা হিউজ ডিসপ্যাচ তো, তার মধ্যে আমার বাড়ি কেনার ব্যাপারটা ছিল, তো সেটা নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছিল, তো আমাকে যাতায়াত দেখতে হচ্ছিল, সব দেখতে হচ্ছিল, তো সব নিয়ে একটু ডিলে হয়েছে, সেটা নিয়ে ফোন, সেটা নিয়ে মেসেজ, সেটা নিয়ে টেলিকলিং নাম্বারে ফোন, কন্টিনিউ কানেকশনস কানেক্ট করা, আচ্ছা ঠিক আছে সেটাও মানলাম। নেক্সট জিনিস সেটা সেটা হচ্ছে আমি বলেওছিলাম যে ইন্ডিয়ার বাইরে যারা আছো একটু ওয়েট করতে হবে, মেসেজ চেকিংয়ের ডিলে হচ্ছে, সেটাও মানে এত লজ্জা লাগে, আমরা যদি কাউকে কাউকে কিছু মেসেজ করি না একটা সিঙ্গেল টেক্সট করতে লজ্জা লাগে, আমি জানি না এটা আমারই হয় না সবার হয়, ঠিক আছে। হ্যাঁ প্রাইস বাড়িয়ে দাও বলছে অনুমিতা, কি বলো তো আমি এতদিন না 1 পয়সা লাভে ক্রিস্টাল সেল করিনি, 1 পয়সা লাভে ক্রিস্টাল সেল করিনি, বরং লসে সেল করেছি, তোমরা জানো দুবার লসে সেল করেছি, ডিসেম্বরে 3.5 লাখ টাকার লস হয়েছিল আমার, সেই লসকে আমাকে তুলতে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস জুড়ে আমাকে ক্লাস দিতে হয়েছে, 3.5 লাখ টাকার লস হয়েছিল, আবার হয়েছে 2.5 লাখ টাকার লস, সেটার জন্য আমি প্রচুর ক্লাসেস করিয়েছি, আমি কিন্তু লসে ক্রিস্টাল দিই, লাভ তো দূরে দূর দূর কি বাদ, ঠিক আছে, আমি কিন্তু যথেষ্ট লসে ক্রিস্টাল দিই, সেটা আমি খুব ভালো করে জানি, এবং আমার ডিসেম্বরে লাস্ট ডিসেম্বরে আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল এত টাকার যখন লস ফ্যাক্টর দেখেছিলাম, তারপরে ব্যাক টু ব্যাক আমাকে খেটে দিতে হয়েছে, 630 প্রাইস ছিল, 2500 টাকার ক্রিস্টালটা 630-এ দিয়েছিলাম। মানুষ মেসেজ ভরে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে টেলিকলিংয়ে ফোন করে তাতেও কোনো অসুবিধা নেই, ফেসবুকে লাইভ করবো আমারটা কবে ডিসপ্যাচ হবে, আমারটা কবে ডিসপ্যাচ হবে, পোস্ট দেবো আমারটা কবে ডিসপ্যাচ হবে, মানে কি একটা সভ্যতা বলে একটা বস্তু আছে তো, একটা সভ্যতা বলে বস্তু আছে তো, একটা টেলিকলিংয়ে ফোন করে রাখো, সেখানেও তো একটা ক্ল্যারিটি পাবে। আরে ভাই প্রিয়াঙ্কা চক্রবর্তী টাকা মেরে দেওয়ার পাবলিক নয়, যদি সেটা হতো না বুক চিতিয়ে 3 বছর প্র্যাকটিস করতে পারতো না, আর সামান্য 630 মেরে আমি বড়লোক হব না, এর থেকে বেশি জায়গাটা আমার আছে, সামান্য 630 মেরে বড়লোক হব না, যে সময়টা ক্রিস্টাল ডিসপ্যাচে দিই না এই সময়টা যদি আমি কনসালটেশন দিই বা আমার ক্লায়েন্টকে দিই বা আমার স্টুডেন্ট দিই, আমি এর থেকে অনেক বেশি টাকা আর্ন করতে পারবো। টাকাটাকে ভেবে ক্রিস্টাল সেগমেন্ট লঞ্চ করিনি, সেটা আর যাই হোক বুক মানে চিপিয়ে বলছি, সেটা ইন্দ্রাণী জানে, আমার ইন্দ্রাণী প্রিভিয়াস ক্লায়েন্ট, তার রিকোয়েস্টে ক্রিস্টাল সেগমেন্ট লঞ্চ করা, সেটা সেও বলেছে, সেটা সে অনলাইন স্বীকারও করেছে, ইয়েস আমি বলেছিলাম,
ঠিক আছে, যে সময়টা ক্রিস্টাল ডিসপ্যাচে দিই না আর যটা স্টাফ লাগে সেই সময়টা আমি যদি দু চারটে ক্লাস আনি, এইটুকু যোগ্যতা আছে, আমি ঠিকঠাক একটা আর্ন করতে পারবো। তাই এটা একদমই ভেবো না ক্রিস্টাল কিনে আমার ওপরে কোনো বিশাল কিছু করছো, ঠিক আছে, মানে হেল্প করছো, প্লিজ, একদমই না। আমার জেনুইন ক্লায়েন্ট দরকার, আর আমি জানি আমার 95% জেনুইন। যারা 5% পাবলিক আছো, প্লিজ তারা গ্রুপ লেফট করে যেও, বা প্লিজ তারা আমার কাছ থেকে কোনো জিনিস নিও না। এটা আমার অন লাইভ রিকোয়েস্ট রইল, ঠিক আছে। যদি তোমরা করতে আসো আমি সোজা সোজা ব্লক করবো, রিফান্ড করেই ব্লক করবো, টাকা নিয়ে ব্লক করার পাবলিক আমি নই। ওই যে দিদি বলো না হাতের পাঁচটা আঙুল সমান না, ওই আর কি। হ্যাঁ দিদি, ডিসেম্বরে তুমি অনেক কমে ক্রিস্টাল দিয়েছিলে, এক্স্যাক্টলি কৃষ্ণা, সেটার জন্য আমাকে, সেটার কি ছিল, যারা প্রিভিয়াস ক্লায়েন্ট তারা তো জানে, তারা তো অজানা অজ্ঞাত কিছু ব্যাপার নয়। ঠিক, প্রাইস বাড়িয়ে দাও ক্রিস্টালে, উই নিড টু হ্যাভ পেশেন্স, এটা সামথিং স্পিরিচুয়াল, এটা বোঝে না, ভাবে পয়সা দিচ্ছি তো পয়সা দিয়ে কিনে নিচ্ছি। মানুষের মধ্যে ইদানিং একটা মেন্টালিটি হয়ে গেছে, পেমেন্ট করছি সার্ভিস নিচ্ছি, আরে আমাদের বাদ দাও ডাক্তারের কলার ধরতে ছাড়ে না, টাকা দিয়েছি আসবেন না মানে সময়ে, টাকা দিয়েছি করবেন না মানে সময়ে, মানে জানো মনে হয় ডাক্তারেরও কোনো পার্সোনাল লাইফ থাকতে পারে না, তাদেরও কোনো সমস্যা থাকতে পারে না, তারা ভগবান, টাকা দিয়েছি মানে করতে হবে, ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। নো, আই অ্যাম নট অ্যাট অল বাউন্ড টু ডু দ্যাট, বিকজ আমি ক্রিস্টাল সেগমেন্টটা অ্যাকচুয়ালি ফ্রি সার্ভিস দিই প্র্যাকটিক্যালি। আমি বন্ধ করে দিলে না বরং আমার আখেরে অনেক লাভ হবে, ওই টাইমটা আমি যদি একটু কনসালটেশন দিই 831 করে ইনকাম হবে, আর ওই টাইমটা আমি যদি ক্লাস করাই তাতেও একটা ঠিকঠাক আর্নিং হবে। ওকে, হ্যাঁ নিবেদিতা, ইগনোর করি, বাট আমি এটা ভেবেইছিলাম যে এটা নিয়ে আমি একবার কথা বলবো, ঠিক আছে। তো যারা যারা করছো আমার গ্রুপ থেকে এবং আমার অ্যাকাউন্ট থেকে সব জায়গা থেকেই ব্লকড হবে তারা, বলে রাখলাম। টাম্বেল পেয়েছি অনেক কমে, 100 টাকাতেও টাম্বেল দিয়েছি, হ্যাঁ, এবং সেটা কতটা কোয়ালিটি, যাও এবং যে কোনো জায়গা থেকে চেকিং করিয়ে নিয়ে এসো। আমার যা ক্রিস্টালস থাকে সেই ক্রিস্টালের চেকিং করাও, আমি বুক চিতিয়ে বলতে পারি, ইভেন সার্টিফিকেটস প্রোভাইড করি না, তোমরা যদি বলো সার্টিফিকেটস আমি, সেটাও আমি নেক্সট টাইম থেকে প্রোভাইড করে দিতে পারবো। চলো, ঠিক আছে। আচ্ছা, ফালতু পাবলিকদের জন্য আমি ওয়েস্ট করতে চাই না, ভালো দিন, শুভ দিন, শুভ কাজে লাগাতে চাই, ঠিক আছে। তো চলো, আজ ডক্টরস ডে, হ্যাঁ। আচ্ছা, তো যেটাই বলার সেটা হচ্ছে একটু বিবেক মনুষ্যত্ব রাখো মানুষের, কেউ পালাচ্ছে না, কেউ পালাচ্ছে না তোমার জিনিস মেরে দিয়ে, একটু ধৈর্য, আর ভালো জিনিস পেতে গেলে ধৈর্য করতে হয়, যদি ধৈর্য নেই তাহলে ভালো জিনিস পেও না। কম পয়সাতেও নেবো, ভালো জিনিসও নেবো, ধৈর্যও থাকবে না, চার্জিং সমেত নেবো, হবে না, ঠিক আছে। মানুষ টাকা দিয়ে মানুষকে কিনে নেয়, হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। দিদির মতো ভালো মানুষ খুব কম দেখেছি, আমার ক্রিস্টাল কুরিয়ার কোম্পানি হারিয়ে দিয়েছিল, বাট দিদি সেটা ফেরত দিয়েছিল। হ্যাঁ, কতজনের হয়েছে, স্টোন ফর্মে, এই ফর্মে, চুমকিরই হয়েছিল 12,000 টাকা, চুমকি না আর একজনের হয়েছিল, নামটা ভুলে গেছি, উত্তরপ্রদেশে থাকে, 12,000 টাকার ক্রিস্টাল হারিয়ে গিয়েছিল ডিটিডিসি কুরিয়ার। ডিটিডিসি কুরিয়ার আমার আজ অব্দি বোধহয় 1.5-2 লাখ টাকার ক্রিস্টাল হারিয়েছে, সেই পুরো টাকা আমি রিফান্ড করেছি হয় ক্লায়েন্টকে, আর না হলে আমি তাকে পুরো দেখিয়ে দিয়েছি, তাকে কথা বলিয়েছি, মেল করেছি, ডিটিডিসি বলেছিল যে আপনার তো এ থাকে না, ইন্স্যুরেন্স করা থাকে না, ফেরত পাবেন না, কোনো ব্যাপার না, আমি পুরো টাকা ফেরত করেছি, নাহলে সেই ক্রিস্টালসটা অ্যাভেলেবেল থাকলে তাকে পাঠিয়ে দিয়েছি। আমি কখনোই আমার ক্লায়েন্টকে সাফার করাতে পছন্দ করি না, তুমি আমার কাছে ভালোবেসে আসছো, বিশ্বাস করে আসছো, কেন সাফার করাবো, কিন্তু একটু টাইম দিতে হয়, কেন বলো তো, আমার আমার শরীর অসুবিধা হতে পারে, আমার বাড়ি কেনার ব্যাপার আছে, আমার কালকে আমার বাবা মা অসুস্থ হতে পারে, তো সবটাই টাইম বাই টাইম ওইভাবে করাটা একটু লিটল বিট প্রবলেমেটিক, ঠিক আছে। যখনই আমি বলি তখনই বলে দিই যে টাইম দেবে, আমি যা বলছি টাইম তার থেকেও বেশি টাইম দেবে। যদি তোমাকে বলছি যে সেপ্টেম্বরের ওই দিন তোমার বুকিং, সেই দিন যদি আমার কোনো অসুবিধে হয় ডেফিনেটলি আমি সেই দিন তোমাদের দিতে পারবো না কনসালটেশন, ওই ওই ব্যাপারটা ভীষণ থাকতে হবে। আমি গতকাল পাইরাইট ক্রিস্টালস হাতে পেয়েছি, যারা ক্রিস্টালস হাতে পেয়েছো রিভিউ দিও, আমার ভালো লাগবে, ঠিক আছে, কারণ পাইরাইট ক্রিস্টালস অত ছিল না, আমাকে আলাদা করে আবার কাটিং করিয়ে ওটাকে আমাকে বানাতে হয়েছে, ঠিক আছে। না, চেঞ্জ তো হবে না কাকলি, সেটা আমি জানি, আমি কোনোদিনই, আমি কেন, ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ অবধি কেউ চেঞ্জ করতে কাউকেই পারে না, ঠিক আছে। কিন্তু এটা তাদেরকে বলা যে আমি তোমাদেরকে এন্টারটেন করবো না, এটা একটা জাস্ট সিঙ্গেল স্ট্রেট মেসেজ, গ্রুপ থেকে আমার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করবো উইথ রিফান্ড, এরকম না যে টাকা মেরে, বলে রাখলাম, ঠিক আছে।
আচ্ছা, এবারে ওদের ফালতু কথা থেকে বেরোই, বেরিয়ে আজকের আরেকটা রিমেডিয়াল পার্টে আসি। যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো মানুষের বিজনেসের গ্রোথ, ঠিক আছে? আমি উল্টো রাখে জব, ফাইন্যান্স এগুলোও কভার করব এবং খুব ভালো ভালো কিছু রিমেডিস কভার করব, কিন্তু এইটা যেটা থাকবে আজকের এটা বিজনেস গ্রোথ, ঠিক আছে? বিজনেস গ্রোথের এটা যেটা রয়েছে, বিজনেস গ্রোথের জায়গাটা রয়েছে, সেই বিজনেস গ্রোথ নিয়ে আজকের রিমেডিয়াল পার্টটা থাকবে। আজ তোমরা করতে পারো। আচ্ছা, এই টাইমটা কিন্তু রাত্রি 8টা থেকে 9টার মধ্যেই করবে। বিজনেস রিলেটেড যে রিমেডিটা আছে এটা রাত্রি 8টা থেকে 9টা এই টাইমের মধ্যেই করবে, ঠিক আছে? থ্যাংক ইউ রূপালী, মানে সবাইকে থ্যাংক ইউ, ঠিক আছে, যারা এত সাপোর্ট করছো। হ্যাপি রথযাত্রা, সবার পার্সোনাল লাইফ আছে, হ্যাঁ সেটাই। আচ্ছা, আমি ক্রিস্টাল হাতে পেয়ে ভুলে ছেড়ে বলি, তুমি সেকেন্ড টাইম বিনা প্রশ্নে আমায় 2-3 দিনের মাথায় ক্রিস্টাল আবার পাঠিয়েছো, থ্যাংক ইউ। এসো তো, তোমাকে বাড়িতে রেখে দিই। আচ্ছা, ওদের ওদের খুব আমি খারাপ কথার মধ্যে ঢুকতে চাই না, বিকজ ইন দ্য মর্নিং আই অলওয়েজ ফিল আই নিড সাম পজিটিভিটি, আমি কোনো নেগেটিভ জিনিস চাই না। তুমি কেন এত বোঝাচ্ছো গুরুমা, আমরা জানি সবটা। না, বোঝাচ্ছি না, ইটস আ ক্লিয়ার ওপেন কনভারসেশন। সব জায়গায় তো আমার কনভারসেশন হয় না, আমার স্টাফরা ডিল করে, সো ইটস জাস্ট আ ওপেন কনভারসেশন। যে যারা এই ধরনের জিনিস করছো রিফান্ড নিয়ে ব্লক হবে, এটা একদম ভেবো না যে আমি এন্টারটেন করবো তোমাদের, ইটস জাস্ট আ ওপেন কনভারসেশন, ঠিক আছে? কিন্তু পরে সেই ক্রিস্টাল আবার পাঠিয়েছো, হ্যাঁ কৃষ্ণা, হতেই পারে, না হওয়ার তো কিছু নেই না। আচ্ছা চলো, এরপরে এই জিনিসটাতে আসি, সেটা হচ্ছে আজকের রিমেডিয়াল পার্ট, বিজনেসের 8টা থেকে 9টার মধ্যে করবে। যারা যারা বিজনেস করছো প্রত্যেকে এই জিনিসটা করতে পারো, ঠিক আছে? প্রত্যেকে এই জিনিসটা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার রিমেডিয়াল পার্টটা কি আছে, শোনো, শুনে করবে, খুব শান্ত মাথায় জিনিসটা করবে, খুব ভালো রেজাল্টস পাবে, ঠিক আছে? আচ্ছা, একটা মধুর শিশি নেবে, হ্যাঁ একটা ছোট্ট এইটুকু মধুর শিশি নেবে, মধুর শিশিটা নতুন হতে হবে। একটা লাল কাপ, মানে ধাগা নেবে, লাল সুতো, সুতো নেবে, ঠিক আছে? লাল সুতো নেবে, একটা তেজপাতা নেবে, ঠিক আছে? তেজপাতার মধ্যে প্রথমে লিখবে সবুজ কালির পেন দিয়ে হোক বা মার্কার দিয়ে হোক, জয় জগন্নাথ, তার নিচে একটা নাম্বার লিখবে 520, ঠিক আছে? 520, তার নিচে তুমি লিখবে আমার বিজনেসে সাকসেস এসে গেছে, ঠিক আছে? এটা লিখবে, লিখে একটা ইনফিনিটি সিম্বল তার নিচে ড্র করবে, ঠিক আছে? যারা বিজনেস করছো, এনি কাইন্ড অফ বিজনেস, আমাদের মতো যারা ধরো অ্যাস্ট্রোলজি করছো, আমার প্রচুর স্টুডেন্টস এই গ্রুপে আছে, আমি জানি অন্যান্য অ্যাস্ট্রোলজাররাও আছে, যদি কেউ করতে চাও করতে পারো, মানে সার্ভিস ইন্ডাস্ট্রি হলেও অসুবিধা নেই, ঠিক আছে? সেটা আমাদেরই হোক বা অন্য কারোরই হোক, ঠিক আছে? ঠাকুরের কাছে না রেখে যদি লকারে রাখা হয় হবে, ঠাকুরের পিছনে রাখলে এটা বেস্ট রেজাল্টস দেবে, ঠিক আছে? আর ভুলে কেউ খুলে ফেললে কোনো অসুবিধা নেই, এটা প্রথম রিমেডিটা নিয়ে বললাম, হ্যাঁ ভুলে কেউ খুললে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে আমার কথাটা শুনে নাও, একটা মধুর শিশি নেবে, লাল ধাগা নেবে, একটা তাই তেজপাতা, বেলিফ নেবে, তেজপাতার মধ্যে তোমরা সবুজ কালির যেটা এ রয়েছে, মার্কার রয়েছে, সেটা দিয়ে জিনিসগুলো লিখে নেবে। লেখা হয়ে গেল যে ছোট তেজপাতা নেবে, কারণ বড় তেজপাতা ওটার মধ্যে ঢুকতে গেলে ভেঙে যাবে, হ্যাঁ, না হলে বড় মধুর শিশি নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না, মানে তেজপাতাটা প্লেন সোজা ঢুকতে হবে, ভাঙা যাবে না, তো ছোট তেজপাতা নেওয়াটাই আমার মনে হয় বেস্ট ডিসিশনস হবে, ঠিক আছে? নাও কি করবে, ওটার মধ্যে ঢুকিয়ে মুখটাকে ভালো করে ক্যাপটা আটকে দিলে, ক্যাপটা আটকানো হয়ে গেল, ক্যাপটা আটকানোর পরে ভালো করে সুতোটা জাস্ট ওর মুখে 3 বার 4 মানে ঘোরাবে, কিরকম বলো তো, এরকম মুখটা তো, জাস্ট 1 2 3 দে গিট দিয়ে দেবে, ঠিক আছে? গিট দিয়ে ওই জিনিসটা তোমাকে কি করতে হবে, তোমার বাড়ির নর্থ ইস্ট যদি কোনো কর্নার থেকে থাকে সেখানে জাস্ট রেখে দেবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে অন্যের জন্য করা যাবে, অন্যের জন্যও করা যাবে, ঠিক আছে? তোমার থেকে টাইগার আই ফ্লাওয়ার নিয়েছি বাবার জন্য, আমি যদিও আগে রিভিউ দিয়েছি, স্টিল বলছি বাবার বিজনেস ভালোই চলছে, থ্যাংক ইউ মনীষা, চেষ্টা করি বেস্টটা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তেজপাতা দু সাইডে লেখা যাবে, দিদি না একটা সাইডে লিখবে, যে কোনো একটা সাইডে, হ্যাঁ যেটা ফ্রন্ট সাইজ সেই সাইজটাই লিখবে, ঠিক আছে? ব্যাক সাইডে না, তেজপাতা তো দুটো সাইড হয়, একটা ব্যাক সাইড হয়, একটা ফ্রন্ট সাইড হয়, ফ্রন্ট সাইডটাতে লিখবে, ঠিক আছে? কি মিষ্টি লাগছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ মনীষা। আচ্ছা, এবারে কি করবে, ওটাকে ক্যাপটা আটকে রেখে দেবে বাড়ির নর্থ ইস্টে, হ্যাঁ আজকে রাখবে, সোজা উল্টো রথ অব্দি যেতে দেবে, উল্টো রথের পরের দিন, হ্যাঁ উল্টো রথ যেদিন শেষ হচ্ছে তার পরের দিন নেবে, পরের দিন নিয়ে গিয়ে যে কোনো
চার মাথার মোড়ে ওটাকে জাস্ট রেখে দিয়ে ড্রপ করে দিয়ে চলে আসবে, আর কিচ্ছু করবে না, ঠিক আছে? যে কোনো চার মাথার মোড়ে, যদি চার মাথার মোড় না থাকে তাহলে যে কোনো দেবী শক্তির মন্দিরে গিয়ে তোমরা এটা করতে পারো, মানে ঠাকুর, মানে মহিলা ঠাকুর যার যেটা হয়, সেটা দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, রাধা, যে কোনো মন্দিরে করতে পারো, ঠিক আছে? অ্যান্ড পিরিয়ডসে করতে পারো, ইটস আপ টু ইউ। যদি তোমার মনে হয় তুমি করতে পারবে, ইউ আর কমফোর্টেবল এনাফ, দেন করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমার ফিল খেয়ে আমি অনেক ভালো আছি, থ্যাংক ইউ, ঠিক আছে? কতবার মেসেজ করি বাট আমাকে হাই বলো না। হাই ইতিকনা, ফেসবুক খুলে অ্যাঞ্জেল, সো ব্লেসড, থ্যাংক ইউ। আচ্ছা, এখানটা পুরো ক্লিয়ার হয়ে গেছে তো? তাহলে এটাও বলে দাও, যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে এই রিমেডিয়াল পার্টগুলো আজকে করো, ঠিক আছে? আমি গতকাল পাইরাইট ক্রিস্টালস হাতে পেয়েছি, আমি খুব খুশি। ধন্যবাদ প্রিয়াঙ্কা, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ। আর আশা করি পাইরাইটের বেনিফিট কতটা সেটা বুঝতে পারবে, ঠিক আছে? যখন থেকে পড়ছো নিজেরা বুঝতে পারবে। আর একটা জিনিস, যদি কারোর ক্রিস্টাল ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, অনেক কোয়েরিজ রয়েছে, সেটা নিয়ে আমি ডেফিনেটলি একটা লাইভ করবো, যে এগুলো কেন হয় বা কি রিলেটেড হয়, ঠিক আছে? আচ্ছা, মধু শুদ্ধ মধুর শিশি, হ্যাঁ মধু ছাড়া নয়, কিন্তু মধু শুদ্ধ মধুর শিশি। প্রেগনেন্টটা করতে পারবে, পারবে, কোনো অসুবিধা নেই। আমার তো দুটো ব্যবসা, দুটো ব্যবসারই নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমারও তো এখন দুটো ব্যবসা। তোমার মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি, আমার ক্রিস্টাল কোম্পানি কুরিয়ার কোম্পানি হারিয়ে দিয়েছিল, বাট দিদি সেটা ফেরত দিয়েছে, থ্যাংক ইউ মমিতা। গুড মর্নিং, আমিও পাইরাইট ক্রিস্টাল পেয়ে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার বলো কি বলবো, বলো আরেকবার, কোন পার্টটা বলবো, কোন এরিয়াটা বলবো? মোবাইল রেক্টিফিকেশন কি বন্ধ না? ও প্রচুর মেসেজ ঢুকেছে, মোবাইল রেক্টিফিকেশনের 500+ মেসেজ ঢুকেছে, সো একটু টাইম দিয়ে আমি চেক করে গাইড করে দেবো, হ্যাঁ চেক করে আমি গাইড করে দেবো। আফটার লাইভ আমি ক্যান্ডেলের বুকিং দিয়ে দেবো, ইভিলাই ক্যান্ডেল, একটু বলে নিই, ইভিলাই ক্যান্ডেল, যাদের মনে হচ্ছে বাড়িতে নজর লাগছে কারোর, তোমাদের মানে নজর, মানে কেউ দেওয়ার একটা প্রবণতা আছে কারোর, হয়তো তোমাদের প্রতি ঈর্ষা রয়েছে, জেলাসি রয়েছে, তোমার বিজনেস নিয়ে জেলাসি রয়েছে, ঠিক আছে? তো সেই, হ্যালো রীতা আন্টি, যত এই ধরনের কিছু থাকে তাহলে ডেফিনেটলি এ করবে, কি বলো ওটাকে, ডেফিনেটলি তোমরা এই ক্যান্ডেলটা নিতে পারবে, ঠিক আছে? কাঁচের শিশিটার মধ্যে মধু থাকবে, মধু ভর্তি কাঁচের শিশি কিনবে, সেটা খুলবে, তেজপাতায় যেগুলো বললাম লিখতে লিখবে, লিখে তেজপাতাটাকে ঢুকিয়ে দেবে মধু শিশির মধ্যে, দেন মধু শিশিটা আটকে দেবে, তার মধ্যে তিনবার রোল করে দেবে লাল সুতোটা, গিট বেঁধে দেবে, ঠিক আছে? তিনবার এরকম শিশি তো, শিশির চারিদিকে এইভাবে লাল সুতোটাকে বেঁধে নেবে, গায়ে, শিশির গায়ে, হ্যাঁ চারিদিকে বেঁধে নেবে, বেঁধে গিট দিয়ে নেবে, গিট দিয়ে তুমি জাস্ট ওটাকে চার মাথার মোড়ে রেখে আসবে উল্টো রথের পরের দিন, ঠিক আছে? অথবা যে কোনো দেবী শক্তির মন্দিরে দিয়ে দিতে পারো। হাই শিল্পী, ওদি আগেরবারেও রথের রিলেটেড জিনিসগুলোকে ভাসিয়ে দেবো, আগেরবারে যদি কেউ রথের কোনো জিনিস করে থাকো ভাসিয়ে দিও, হ্যাঁ। ফার্স্ট রিমেডি দুজনের জন্য করা যাবে, যাবে, বাট চেষ্টা করো সবসময় একজনের জন্য করার, নিশ্চয়ই ভালো যাবে ইতিকনা। আমি পরশু গ্রিন গোল্ড পেয়েছি, খুব হ্যাপি, থ্যাংক ইউ উৎসব। আমার আগের ইয়ারের রিমেডিটা করা যাবে, আগের ইয়ারের রিমেডি, হ্যাঁ করতেই পারো, না করার কিছু নেই। ইনফিনিটি সিম্বলটা দিয়ে দেবে তো? আচ্ছা ঠিক আছে, আমি আফটার লাইভ আরেকবার ইনফিনিটি সিম্বলটা দিয়ে দিচ্ছি। হাই ঝুম্পা, ঠিক আছে? আচ্ছা চলো, আমি বলে দিয়েছি, ঠিক আছে? অনেকেই হয়তো লেট জয়েন করেছো তাই জন্য বুঝতে পারছো না, অসুবিধা নেই। হ্যাঁ প্রক্সিও তেজপাতাতে করতে পারো, অন্যের জন্য বিজনেসের রিমেডিটা করা যাবে, ঠিক আছে? তো ডিউটিতে বসে তোমার লাইভ শুনছি, হ্যাঁ চলো তাহলে এবার আপাতত এন্ড করছি লাইভটা, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? এডুকেশন ক্যান্ডেল কবে দেবে? দিয়ে দিয়েছি গো, প্রচুর বুকিং হয়েছে, আগে ডিসপ্যাচ হবে তারপরে আবার নতুন, ঠিক আছে? আর সবাইকে হ্যাপি রথযাত্রা, হ্যাপি রথযাত্রা, খুব ভালো করে দিনটা কাটাও, ইট ইজ আ ভেরি প্রসপারাস, অসপিসিয়াস ডে, প্রসপারাস ওয়ার্ডটা এখানে যাবে কিনা জানি না, ইটস আ ভেরি অসপিসিয়াস ডে, খুব শুভ দিন, খুব ভালো দিন, ঠিক আছে? দীপান্বিতা মৈত্র দীপু, তোমার জন্যই আজকে লাইভটা ছিল, একটু শুনে নিও, হ্যাঁ কি বলেছি সেটা হচ্ছে যে আজকে এটা ভীষণ পজিটিভ একটা দিন, তো সবাই একটুখানি প্লিজ মানে দেখে নিও, ঠিক আছে, লাইভটা, এবং লাইভটার মধ্যে যা যা রিমেডি বলেছি সবটা করে নিও। হ্যাঁ লাইভ থাকবে, কোভিড খুব বাড়ছে, অনেকেরই কোভিড হচ্ছে, সবাই কিন্তু সাবধানে থেকো, ভালো থেকো। আর হিলিং যেটা কিছুদিনের জন্য আমি একটু পারছিলাম না কোভিড মানে হেলথ গ্রুপটাতে, এবার কিন্তু রেগুলার হিলিং দেব, সেটাও করতে পারো, ঠিক আছে? অসুবিধা নেই, ওকে চল, টাটা।
আগের বারে রথের রিমেডি করে আমার মিডিয়ারে প্রমোশন হয়েছে। আমি বললাম তো, হ্যালো সন্নিতা আমার কমেন্টস পড়লে না, আরে না 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 মিস করেছি ফার্স্ট রিমেডির। হ্যাঁ জয় জগন্নাথ, খুব ভালো থেকো, সবার রিমেডি করো, আর আমি জানি খুব ভালোভাবে সাকসেসফুলি রিমেডিগুলো কমপ্লিট করতে পারবে, ঠিক আছে।